নুপুর শর্মাকে সমন মুম্বাই পুলিশের 22 জুনের মধ্যে হাজিরার নির্দেশ। বিজেপি থেকে সাসপেন্ড হওয়ার পরও নুপুর শর্মার সমস্যা কমেনি। নবী মোহাম্মদকে নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য এখন তাকে তলবি করতে চলেছে মুম্বাই পুলিশ। নুপুরের বিরুদ্ধে মামলা করেছে রাজা একাডেমি। নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড়। ভয়েসি অফ ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড বা মুসলিম সম্প্রদায়ের সাথে যুক্ত সংগঠনগুলি নুপুরের গ্রেফতারের দাবিতে একটি ফ্রন্ট খুলেছে। ইতোমধ্যে নুপুর শর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু হয়। শীঘ্রই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে চলেছে মুম্বাই পুলিশ। কয়েকদিন আগে মুম্বাইয়ের পায়থুনি থানায় নুপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছিল রাজা একাডেমি। রাজা একাডেমি এই অভিযোগে অভিযোগ করেছে নবী মোহাম্মদকে নিয়ে আপত্তি করে বক্তব্য নিয়ে ধর্মীয় অনুভূতিতে উস্কানি দিয়েছেন নুপুর। এছাড়া নুপুরের বিরুদ্ধে থানের মুম্বাই থানায় একটি মামলাও দায়ের করা হয়। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডও এই ইস্যুতে নুপুর শর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি সেখানেই শেষ হয়নি। এই ইস্যুতে ওয়েসি যেখানে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন, সেখানে সাধী প্রাচী প্রকাশ্যে নুপুরকে সমর্থন করেছেন। একটি টিভি চ্যানেলের বিতর্কে নুপুর শর্মা নবী মোহাম্মদকে নিয়েই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাই এই ভিডিও ভাইরাল হওয়ার পর একই সময় নুপুর শর্মা বলেছিলেন যে এই ভিডিওটি সম্পাদনা করা হয়েছে, যা একজন ফ্যাক্ট চেকার প্রকাশ করেছে। এই ভিডিও প্রকাশের পর তাকে ইসলামী মৌলবাদীদের কাছ থেকে হুমকি পেতে শুরু করে। টেলিভিশন বিতর্কে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মাকে তলব করেছে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার তাকে তলবের নোটিশ পাঠায় পুলিশ। খবর এনডিটিভির। মহারাষ্ট্র পুলিশের নোটিশে বিজেপি নেত্রী নুপুর শর্মাকে আগামী 22 জুন থানে জেলার মুমভুরা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তদন্ত কর্মকর্তার সামনে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নুপুরের কাছে ইমেল এবং ডাকে এই নোটিশটি পাঠানো হয়। চিঠিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত রয়েছে। টেলিভিশন বিতর্কে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করার পর সেটি টুইটারেও শেয়ার করেন বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নবীন কুমার চিন্তাল। বিজেপি তাদের দুজনকেই বহিষ্কৃত করে। তাদের মন্তব্য নিয়ে উপসাগরীয় কয়েকটি মুসলিম দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নিন্দা জানিয়েছে। কাতার সরকার ইতোমধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিবৃতি দিয়েছে। কাতারের সঙ্গে সর মিলিয়ে ভারতের কড়া সমালোচনা করেছে সৌদি আরবও। এ নিয়ে এখন মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিকে টানাপোড়েন প্রকট হচ্ছে। মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডে সোমবার বলেছিলেন, নুপুর শর্মার বিরুদ্ধে ইতোমধ্যেই পায়থুনি থানায় FIR দাখিল হয়েছে। আইন অনুযায়ী আমরা তাকে তার বক্তব্য দিতে ডাকব। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। নুপুর শর্মাকে সমন মুম্বাই পুলিশের 22 জুনের মধ্যে হাজিরার নির্দেশ। বিজেপি থেকে সাসপেন্ড হওয়ার পরও নুপুর শর্মার সমস্যা কমেনি। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।